শোবিজ ওয়ার্ল্ডে যেখানে রিলেশনশিপ বিয়ে এগুলো অনেক আনস্টেবল, সেই জায়গায় ডেভিড অ্যান্ড ভিক্টোরিয়া বেকহাম 25 বছর ধরে একসঙ্গে রয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, তাদের যে লাভ স্টোরি সেটা অনেকটাই রূপকথার মতো। অ্যান্ড এই লাভ স্টোরি শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন কেন তাদের রিলেশনশিপ এখনো টিকে আছে। ডেভিড বেকহাম অ্যান্ড ভিক্টোরিয়ার প্রেম কাহিনীর সঙ্গে লাভ অ্যাট ফার্স্ট সাইট এই টার্মটা একদম খাপে খাপ ভাবে মিলে যায়। 1997 যখন ডেভিড বেকহাম অ্যান্ড ভিক্টোরিয়ার প্রথম পরিচয় হয়, তখন অলরেডি কিন্তু ভিক্টোরিয়া অনেক ফেমাস তার গার্ল ব্যান্ড স্পাইস গার্লস এর কারণে, এবং অপরদিকে ডেভিড বেকহাম তখনও ম্যানচেস্টার ইউনাইটেডে প্লেয়ার হিসেবে নিজের নাম কামানোর চেষ্টায় রয়েছে আর কি। এবং ভিক্টোরিয়ার কোনো আইডিয়াই ছিল না ডেভিড বেকহাম নামে কোনো প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেই বিলং করে। বাট স্পাইস গার্লস এর মেম্বার ভিক্টোরিয়ার উপর ডেভিডের ছিল অনেক লম্বা সময় ধরে ক্রাশ। 1997 ভিক্টোরিয়া একবার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে মাঠে গিয়েছিল, অ্যান্ড ডেভিড সেটা জানতো। এবং খেলার মধ্যেই মাঠ থেকেই ডেভিড বেকহাম ভিক্টোরিয়ার দিকে তাকিয়ে হাত উঁচু করে হাই বলার চেষ্টা করছিল। বাট ভিক্টোরিয়া তখন বিষয়টা নোটিসই করেনি, আর নোটিস করবেও বা কিভাবে, সে তো ডেভিড বেকহামকে চিনেই না। এবং প্রথম চান্সে ক্রাশের নজর কাটতে ব্যর্থ হওয়ায় ডেভিড মনে কষ্ট তো পেয়েছিল, বাট তার কয়েক সপ্তাহ পর ভিক্টোরিয়া আবার আসলো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে তার ম্যানেজারের সঙ্গে। ওই সময় ডেভিড আর কোনো চান্স মিস করতে চায়নি। খেলা শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের লাউঞ্জে সে সাহস করে ভিক্টোরিয়ার কাছে যায় এবং চট করে ফোন নাম্বার চেয়ে বসে। এবং মজার বিষয় হচ্ছে, ভিক্টোরিয়া ওই দিন ট্রেনে ট্রাভেল করে এসেছিল খেলা দেখতে, এবং সে তার ওই ট্রেনের টিকিটের উপর নাম্বার লিখে ডেভিডকে দিয়ে দেয়, যেই টিকিট ডেভিড বেকহাম এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। ভিক্টোরিয়া জানায়, ইউজুয়ালি কেউ যদি এভাবে হুট করে এসে নাম্বার চাইতো তাহলে ভিক্টোরিয়া বিষয়টা টোটালি এড়িয়ে যেত, বা ডেভিডের ক্ষেত্রে এটা সে করতেই পারেনি। কারণ ভিক্টোরিয়া জানায়, ডেভিডকে প্রথমবার দেখেই সে প্রেমে পড়ে যায়। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ডেভিড বেকহাম ওই দিন কথা বলতে যাওয়ার আগেই ভিক্টোরিয়া ডেভিডকে নোটিস করেছিল, যখন ডেভিড খেলা শেষে তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলছিল সেই সময়। এবং ওই দেখাতেই ডেভিড বেকহামকে ভালো লেগে যায় ভিক্টোরিয়ার। তারপর আর মাত্র কয়েকদিনের মাথায় তারা রিলেশনশিপে জড়িয়ে যায়। বাট ভিক্টোরিয়ার ম্যানেজারের উপদেশে তাদের রিলেশনশিপের বিষয়টা গোপনীয় রাখতে হয়। অ্যান্ড দেন বছরখানেক পর 1998 তারা পাবলিকলি সব জানায়, এবং 1999 সালে তারা বিয়ে করে ফেলে। তখন অবশ্য তাদের প্রথম সন্তান ব্রুকলিনের বয়স ছিল মাত্র 4 মাস। ডেভিড বেকহাম অ্যান্ড ভিক্টোরিয়ার সংসারে ঝামেলা যে আসেনি এমনটাও নয়, তবে সেটা ছিল মিডিয়ার দ্বারা বানানো গল্প। বেশ কয়েকবার তাদের ডিভোর্সের গুঞ্জন উঠেছিল, বাট প্রতিবারই এসব বানানো গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে এখন পর্যন্ত হ্যাপিলি সংসার করে যাচ্ছে ডেভিড বেকহাম অ্যান্ড ভিক্টোরিয়া। সো ভিউয়ার্স, ডেভিড অ্যান্ড ভিক্টোরিয়ার এই লাভ স্টোরি জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।